নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে যে হেলথ টিপসটি নিয়ে এসেছি সেটি হলো চিকেন বেস্ট কেন খাওয়া উচিত জানেন? না জানা থাকলে অবশ্যই আমার ভিডিওটি দেখুন। আপনি কি কখনো শাক, মাশরুম এবং টমেটো দিয়ে বা কর্ন এবং বারবিকিউ সস দিয়ে চিকেন বেস্টের স্বাদ উপভোগ করেছেন? যদি করে থাকেন তবে আপনি প্রচুর প্রোটিন, ফাইবার এবং অন্যান্য স্বাস্থ্যকর পুষ্টি পেয়ে থাকবেন। চিকেন বেস্ট অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর, এতে কম ক্যালোরি এবং উচ্চ প্রোটিন থাকে, ওজন যা ওজন হ্রাসের জন্য অন্যতম সেরা। চিকেন বেস্টের পুষ্টির মান 100 গ্রাম চিকেন বেস্টে রান্না না করা 52.78 গ্রাম জল এবং 1101 কেজি শক্তি রয়েছে। এটিতে 14.73 গ্রাম প্রোটিন, 15.01 গ্রাম কার্বোহাইড্রেট, 1.1 গ্রাম ফাইবার, 19 মিলিগ্রাম ক্যালসিয়াম, 23 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 211 মিলিগ্রাম ফসফরাস, 536 মিলিগ্রাম সোডিয়াম এবং 214 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। চিকেন বেস্ট জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন B3, ভিটামিন B12, ফোলেট এবং ভিটামিন কে এর মতো যৌগগুলিতেও সমৃদ্ধ। USDA-র পরামর্শ অনুসারে একজন প্রাপ্তবয়স্কের দিনে প্রায় 5 থেকে 6.5 আইন্স প্রোটিনের প্রয়োজন হয়। চিকেন বেস্ট কেন খাওয়া উচিত? চিকেন বেস্ট আমাদের দেহের জন্য নানান দিক থেকে প্রয়োজনীয়। চিকেন বেস্টের স্বাস্থ্য সুবিধাগুলি হলো, 1, পেশি ভর বজায় রাখে। চিকেন বেস্ট সুস্বাদু এবং পেশির ভর উন্নত করে। এর প্রোটিনগুলি পেশি ভর তৈরি ও রক্ষণাবেক্ষণ এবং শক্তি উন্নত করতে সহায়তা করে। 2, ওজন হ্রাস করে। চিকেন বেস্ট প্রোটিনের একটি দুর্দান্ত উৎস এবং ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের জাতীয় পুষ্টিগত তথ্য অনুসারে 3 আইন্স রান্না করা মুরগির বেস্টে প্রায় 130 ক্যালোরি থাকে। 3, ঘুম ভালো হয়। এতে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড রয়েছে যা মেজাজ স্থিতিশীল করতে, স্ট্রেস এবং উদ্বেগ হ্রাস করার জন্য আমাদের দেহে প্রয়োজন। এটি মস্তিষ্ক কার্নোসাইন এবং অ্যানসারিনের একাগ্রতাকে বাড়িয়ে তোলে, যা একাগ্রতা এবং ফোকাস সমস্যার সমাধানে সহায়তা করে। 4, লাল রক্তকণিকা তৈরি করে। সমস্ত মাংসের পণ্যই ভিটামিন B12 সমৃদ্ধ, যা আমাদের দেহে লাল রক্তকণিকা উৎপাদন এবং স্নায়ুর জন্য প্রয়োজনীয়। চিকেন বেস্ট এই ভিটামিনের একটি ভালো উৎস এবং এটি গ্রহণ করা রক্তকল্পতা এবং ক্রোনস ডিজিজের মতো রোগের ঝুঁকি প্রতিরোধ করে। 5, অক্সিডেটিভ স্ট্রেস হাই হ্রাস করে। এই পণ্যটিতে সেলিনিয়াম রয়েছে যা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দেহে অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন যৌগ যা ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, হাঁপানি, অ্যালজাইমার এবং আরও অনেক রোগ প্রতিরোধে সহায়তা করে। চিকেন বেস্ট খাওয়া উপায়। এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারটি খাওয়ার কয়েকটি সেরা উপায় হলো, 1, পাস্তা। পাস্তার স্বাদ আরও ভালো করুন রান্না করা চিকেন বেস্ট লেবু এবং মটর দিয়ে। 2, স্যান্ডউইচ। চিকেন বেস্ট শসা, মূলো এবং পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচের মাঝে ভালোভাবে স্টাফ করুন। 3, গ্রেভি। চিকেন বেস্ট
মশলায় অলিভ তেল, মাশরুম, রসুন এবং গোলমরিচ দিয়ে রান্না করুন। নম্বর চার, স্যুপ। ভালো স্বাদের জন্য এটি কর্ন স্যুপে ভালোভাবে মেশাতে পারেন। নম্বর পাঁচ, নুডলস। আপনার পছন্দসই নুডলসে চিকেন বেস্ট মিশিয়ে খেতে পারেন। এই ব্যাপারে সাধারণত জিজ্ঞাসা যে প্রশ্নগুলি থাকে তা হলো, নম্বর এক, আপনি যদি প্রতিদিন চিকেন বেস্ট খান তবে কী হবে? আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রতিটি পুষ্টির প্রয়োজন। চিকেন বেস্টে চর্বিহীন, প্রোটিন বেশি এবং ক্যালোরি কম থাকে, যা ওজন হ্রাস, পেশি গঠনের জন্য এবং স্বাস্থ্যকর দেহের জন্য প্রয়োজনীয়। USDA অনুসারে প্রতিদিন প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয় 5 থেকে 6.5 গ্রাম। যদি আমরা প্রতিদিন চিকেন বেস্ট খাই পরিমাণ মতো, তবে আমাদের শরীরে সুস্থ থাকবে। কিন্তু যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি, তবে এটি প্রোটিনের বিষক্রিয়াও সৃষ্টি করতে পারে এবং কিডনির ক্ষতির মতো ব্যাধি সৃষ্টি করতে পারে। নম্বর দুই, চিকেন কি ওজন কমাতে সাহায্য করে? রোস্টেড বা গ্রিলড চিকেন খাওয়া ফ্যাট কম ও কম ক্যালোরির কারণে আপনার ওজন হ্রাস করতে সহায়তা করতে পারে। অন্যদিকে ফ্রাইড চিকেন বেস্ট ক্যালোরি যোগ করতে পারে এবং আপনার ওজন বাড়িয়ে তুলতেও পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।